আমন্ত্রণ এসটিভি অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চার ক্যাটাগরিতে চলাচল করা যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, আগামী 2 সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের 11.5 কিলোমিটার কাউলা থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হবে। চার ক্যাটাগরিতে টোল আদায় হবে জানিয়ে মন্ত্রী বলেন, ক্যাটাগরি একে কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল, মাইক্রোবাস এবং হালকা ট্রাক 80 টাকা, ক্যাটাগরি 2 এ মাঝারি ট্রাক 320 টাকা, ক্যাটাগরি 3 এ ট্রাক 400 টাকা, ক্যাটাগরি 4 এ সব ধরনের বাস 160 টাকা নির্ধারণ করা হয়েছে। পেঁয়াজ রপ্তানির উপর 40% শুল্ক আরোপ করেছে ভারত। দেশটির কর্তৃপক্ষ বলছে, শুল্ক আরোপের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। পেঁয়াজের উপর আরোপিত নতুন এই শুল্ক চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। দেশটির সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের বরাত দিয়ে বলা হয়েছে, আসন্ন সেপ্টেম্বর মাসে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি কেজি 55 থেকে 60 রুপি হতে পারে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বাজারে সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সরকার পেঁয়াজ রপ্তানির উপর 40% শুল্ক আরোপ করেছে। উৎসে ভ্যাটে ফাঁকি দেওয়া 12 লাখ টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সম্প্রতি সোনালী ব্যাংকের মাধ্যমে ওই টাকা জমা দেওয়া হয়েছে। ঢাকা উত্তর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর সই করা এক চিঠির সূত্রে জানা যায়, ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জেনেক্স ইনফোসিসে অডিট করে বিগত 2 বছরে ওই ভ্যাট ফাঁকির বিষয়টি উদ্ঘাটন করে দাবিনামা জারি করে। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে ওই টাকা জমা দেয় প্রতিষ্ঠানটি। রোববার এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এনবিআর সূত্রে জানা যায়, জেনেক্স ইনফোসিস লিমিটেড 2019 জুন থেকে 2021 জুলাই পর্যন্ত সময়ে বিভিন্ন সেবার বিপরীতে উৎস কর ভ্যাট বাবদ 11,33,439 টাকা ফাঁকি দিয়েছে, যেখানে 86,642 টাকার সুদ প্রযোজ্য হবে। সব মিলিয়ে 12,20,081 টাকা ভ্যাট বকেয়ার বিষয়টি ভ্যাট গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে আসে। একই সঙ্গে আনিত অভিযোগের বিষয়ে কোনো আপত্তি করেনি প্রতিষ্ঠানটি। 2 বছর ধরে অজানা কারণেই কুষ্টিয়া জেলা জুড়ে অচল হয়ে পড়েছে এই কয়েন। কুষ্টিয়ার হাটবাজারে কেনাকাটা করতে গিয়ে খুচরা টাকা ক্রেতা অথবা বিক্রেতা উভয়ই ছাড় দিয়ে চলছেন। এই কারণে একেবারেই বন্ধ হয়েছে এই কয়েনের আদান প্রদান। ভুক্তভোগী জনসাধারণ ও ব্যবসায়ীরা বলছেন, সব ব্যাংকগুলো এই খুচরো পয়সা জমা নিলে এই সমস্যার সমাধান হবে। বড় ব্যবসায়ীরা এসব টাকা গ্রহণ করতে চায় না, তাছাড়া ব্যাংক থেকেও পড়তে হয় নানা ঝামেলায়। ভিক্ষুকরাও নিতে চায় না 1 ও 2 টাকার কয়েন। ছোট বড় ব্যবসায়ী হাট বাজার কোথাও চলে না এই কয়েন। ব্যবসায়ীরা বলছেন, জনসচেতনতার অভাব, তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিলে জেলায় আবারও সচল হবে 1 ও 2 টাকার কয়েন। চুই চাষে সফল যশোরের বেকার তরুণ সমাজ। জেলার মনিরামপুরে মুন্সী খানপুরের 5টি গ্রামে 400 বিঘার বাগানে 30,000 চুই গাছের চারা রোপণ করেছেন জনৈক তরুণ। গড়ে উঠেছে খানপুর চুই ঝাল প্রজেক্ট। আনুমানিক 60 লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন এই প্রজেক্টের সঙ্গে জড়িত 700 তরুণ। চুই ঝাল খুলনা বিভাগের জনপ্রিয় একটি মশলা। গরুর মাংস রান্নায় বেশি ব্যবহৃত হয় এটি। এই চুই ঝালের চাষ হচ্ছে মনিরামপুরের খানপুর ইউনিয়নের 5টি গ্রামে। মৌসুমি ফলের সঙ্গে চাষ হচ্ছে বরগাছা এই গুল্ম উদ্ভিদের। 2020 সালে করোনার সময়ে মানুষের কাজ হারিয়ে যখন ঘরবন্দি, তখন এই মশলা চাষে উদ্যোগী হন স্নাতকোত্তর ডিগ্রিধারী মাসুদুর রহমান সবুজ। সঙ্গে আরও 4 গ্রামের কর্মহীন 700 তরুণকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন খানপুর চুই ঝাল প্রজেক্ট। বাগান মালিকরা মোট আয়ের 30% বোঝে পাবেন এই চুক্তিতে। স্থানীয় 4 বিঘার বাগানে চুই চারা রোপণ করেন তিনি। বাগানের আম, জাম, কাঁঠাল, নারকেল, মেহগনি গাছ বেড়ে উঠেছে লতা জাতীয় চুই গাছ। বছর ঘুরলে প্রতি গাছ সমেত আনুমানিক 60 লাখ টাকার চুই সংগ্রহের আশা করছেন তারা। বাড়তি আয়ে খুশি বাগান মালিকরাও। এই ছিল আজকের এসএটিভি অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।